শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই বলে জানিয়েছে পুলিশ একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে চার স্তরের নিরাপত্তা থাকবে এদিকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি চলছে শহীদ মিনার এলাকায় সবাইকে নির্দিষ্ট সড়ক ব্যবহারের আহ্বান জানিয়েছেন আয়োজকরা মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি জীবন উৎসর্গ করেন বাংলার দামাল ছেলেরা অন্যান্য বছরের মতো এবারও তাদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষে শহীদ মিনারের আশপাশের সড়ক ও দেয়ালে রং ও নকশার কাজ চলছে প্রথমবারের মতো আলপনা বেদিতে আলপনার কাজ করাটা খুবই অন্যরকম একটা অভিজ্ঞতা তাই আমরা সকাল থেকেই চলে এসেছি সবাই এখানে কাজ করতে বেদির যে ড্রয়িংটা সেটা হচ্ছে আজকে হবে বেদির আলপনাটা এবং আগামীকাল হচ্ছে আমাদের রোড আলপনা কালারের ক্ষেত্রে হচ্ছে আমরা চারটা কালার ইউজ করতেছি হলুদ কমলা গোলাপি আর হচ্ছে গিয়ে সবুজ কালার শ্রদ্ধা নিবেদন পর্বের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে আল্পনা আঁকা সহ জনিত কারণে বিশে ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাশ বা আইডি কার্ড ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না শৃঙ্খলা বজায় রাখতে ভাবগাম্য বজায় রাখতে সৌন্দর্য এবং সম্মান বজায় রাখতে সকলে সহযতা কাম্য শ্রদ্ধা নিবেদন পর্ব নির্বিঘ্ন করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ কেন্দ্রীয় শহীদ মিনারে যাতায়াতের জন্য রাস্তাও নির্দিষ্ট করে দেয়া হয়েছে এখন পর্যন্ত আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের সিটিটিসি থেকে শুরু করে যারা জঙ্গি নিয়ে কাজ করে তারা সবাই আমাদের কাছে তথ্য দিয়েছে যে এই ধরনের কোনো হামলার আশঙ্কা নাই বা তাদের আন্ডার ওয়ার্ল্ডে ওরকম লড়াচড়াও আমরা খুব একটা পেতে না আমাদের চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে আমাদের ব্যারিকেটের ভিতরে যত জায়গা থাকবে প্রতিটি ইঞ্চি আমাদের সিসিটিভের মনিটরিংয়ের ভিতরে থাকবে তিনি জানান নিয়মিত সদস্যদের সাথে সাদা পোশাকে পুলিশ ডগ স্কোয়াড বোম্ব ডিসপোজাল ইউনিট ও সোয়াত টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে সাদিয়া চৌধুরী দীপ্ত সংবাদ ঢাকা